আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি গুড নিউজ নিয়ে আসছি। আপনি যদি একজন বিকাশ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই গুড নিউজটি আপনার জন্যই, কারণ এখন থেকে বিকাশ থেকেই আপনি দুটি ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন। এক হচ্ছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয়ত হচ্ছে সিটি ব্যাংক। তো এই সুবিধাটি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ পার্সোনালি আমি ব্র্যাক ব্যাংকের সাথে ব্যাংকিং করি আর আমার বিকাশ অ্যাকাউন্ট আছে, এবং প্রতি মাসে আমি বিকাশ থেকে টাকা তুলে ব্যাংকে যেয়ে জমা দিতে হয়, আর এখন থেকে সেই ঝামেলাটাই আমাকে পোহাতে হবে না। আমি চাইলেই ঘরে বসে আমার মোবাইল থেকে আমি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবো। তো আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে এবং আপনার যদি মানি ট্রান্সফারের প্রয়োজন হয় আইদার ব্র্যাক ব্যাংক অথবা সিটি ব্যাংকে, আপনি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। এখন থেকে আপনার বিকাশ অ্যাপ দিয়ে আপনি সিটি ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো কিভাবে টাকাটা ট্রান্সফার করতে হয় সেটা আমি দেখিয়ে দিব এখনই। আর একটা কথা বলে নিই, এই টাকা ট্রান্সফারের জন্য কিন্তু 2% ট্যাক্স দিতে হবে আপনাকে, বিকাশকে 2% ট্যাক্স দিতে হবে। তো আপনি হয়তো জানেন বিকাশ থেকে কিন্তু টাকা উইথড্র করার সময় কিন্তু আপনাকে 1.7% ট্যাক্স, 1.75% ট্যাক্স দিতে হয়। প্রতি হাজারে কিন্তু 17.50 টাকা আমাদেরকে চার্জ করে বিকাশ। সো আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন, 17.5 টাকার জায়গায় ওখানে 20 টাকা হবে, দ্যাটস ইট। সো এটা খুব বেশি আমার কাছে মনে হয় নাই, কারণ ভালো একটা সুবিধা পাচ্ছি। সেই জায়গায় আমি প্রতি হাজারে 3.5-2.5 টাকার মতো অ্যাড হচ্ছে। 1,000 টাকার জন্য 2.5 টাকা খুব বেশি না আমি মনে করি। সো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জিনিসটা। তো চলুন দেখে নিই কিভাবে হচ্ছে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের ব্র্যাক ব্যাংক বা সিটি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পরে একটু ডান সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবেন যে ট্রান্সফার মানি একটা অপশন আছে। হ্যাঁ, তো ট্রান্সফার মানি অপশনে যাবেন। গেলেই কিন্তু এখানে দেখতে পাবেন যে ব্যাংকের লিস্টে দুইটা ব্যাংকের নাম দেওয়া আছে, যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। তো আপনি আপনার যদি সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সিটি ব্যাংকে ক্লিক করবেন, ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ব্র্যাক ব্যাংকে ক্লিক করবেন। দেখুন ক্লিক করলে কি হয়, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনটা আসে। হ্যাঁ, ক্লিক করলে তারপরে হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা, ইউজুয়ালি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এতটা ডিজিটের হয়। তারপরে দেখেন প্রসিড অপশন আসছে। হ্যাঁ, প্রসিড দিলে তারপরে হচ্ছে যে আপনি যেই নাম দিয়ে এটা সেভ করে রাখতে চাচ্ছেন একটা রেফারেন্স হিসাবে, আপনি নামটা লিখে আপনার এখানে পিন নাম্বারটা দিবেন। সো আমারটা অলরেডি অ্যাড করা আছে, তাই আমি অ্যাড করতেছি না। এই যে দেখুন আমার ব্র্যাক ব্যাংক অলরেডি অ্যাড করা আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করে নেবেন, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন। তো যেহেতু আমারটা সেভ করা আছে, আমি আর সেভ করলাম না, বাট দেখিয়ে দিলাম কীভাবে সেভ করতে হয়। তো ফর এক্সাম্পল আমি এখন টাকা ট্রান্সফার করব। তো ফার্স্টে ট্রান্সফার মানিতে এসে ব্র্যাক ব্যাংকে আমি সেভ দিয়ে ক্লিক করলাম। এই যে আমার দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সোহরাব হোসেন সরকার নামে আছে অ্যাকাউন্ট নাম্বারটা, সিকিউরিটি পারপাসে সবগুলো ডিজিট দেখাবে না। তো ব্র্যাক ব্যাংকে ক্লিক করতেছি। এখন হচ্ছে আমি কত টাকা ট্রান্সফার করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে দেখা যাচ্ছে। তো আমি 10,000 টাকা ট্রান্সফার করব, 10,000 টাকা সিলেক্ট করলাম। আর অথবা আপনি যদি ম্যানুয়ালি লিখতে চান এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট দিলাম। একটা জিনিস এখানে খেয়াল করুন যে চার্জ হিসাবে কত কাটতেছে, 200 টাকা কাটতেছে। আপনি যদি 10,000 টাকা ক্যাশ আউট করতেন আপনার কত কাটতো, 175 টাকার মতো কাটতো। তার মানে কি, প্রতি হাজারে 20 টাকার মতো চার্জ করতেছে। তার মানে প্রতি 100তে 2 টাকা, মানে 2% চার্জ করতেছে। তো আমার মনে হয় না এটা খুব বেশি, কারণ আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করলেও তো আপনাকে প্রতি হাজারে 17.5 টাকা পে করতে হয়। সেখানে আপনি টাকা ব্যাংকে ট্রান্সফার করার কারণে আপনার 17.5 টাকার জায়গায় সেটা 20 টাকা হয়ে যাচ্ছে, জাস্ট 2.5 টাকা অ্যাড হচ্ছে। বাট আপনি তো একটা বেনিফিট পাচ্ছেন। তো আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, পিন নাম্বার দেওয়া হয়ে গেছে, রেফারেন্স হিসাবে নোট লিখতে পারেন, আমি লিখলাম না গেছো। ওকে, ট্রান্সফার মানি টু ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করতেছি, 200 টাকা চার্জ কাটবে। ব্যাংকের নেম হচ্ছে ব্র্যাক ব্যাংক, রেফারেন্স দেইনি। ওকে, ট্যাপ অ্যান্ড হোল্ড টু ট্রান্সফার মানি। ওকে, ট্যাপ করে ধরে রাখলাম। ওকে, ট্রান্সফার সাকসেসফুল, ট্রান্সফার মানি টু ব্যাংক অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল সোহরাব হোসেন সরকার। এই যে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে, টাইম, ট্রানজ্যাকশন আইডি, নিউ ব্যালেন্স সব কিছু কিন্তু দেখাচ্ছে। ট্রান্সফার হয়ে গেছে আমার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, আমি ব্যাকে চলে আসলাম।
ব্যালেন্সটা একটু চেক করি, এই যে 154 টাকা আছে, 10,354 ছিল, 200 টাকা চার্জ, 10,000 টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো এই হচ্ছে সিস্টেমটি যে কীভাবে আপনি মানি ট্রান্সফার করবেন আপনার ব্র্যাক ব্যাঙ্ক অথবা সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ থেকে। তো বন্ধুরা একটা জিনিস এখন আমি চেক করি যে আসলেই টাকাটা আমার অ্যাকাউন্টে গেল কি গেল না। হ্যাঁ, তো যেহেতু অনলাইন ব্যাঙ্কিং করা থাকে এই ব্যাঙ্কগুলো, আমার SMS কিন্তু চলে আসার কথা, চেক করি SMSটা আসছে কিনা। ওকে, দেখেন ব্র্যাক ব্যাঙ্কের থেকে কিন্তু 157, হ্যাঁ, এই যে একটু আগে আমি ট্রান্সফার করেছি, মেসেজটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন, ইউ হ্যাভ রিসিভড 10,000 ফ্রম বিকাশ অ্যাকাউন্ট, আমার নাম্বারটা দেওয়া আছে, তারপরে হচ্ছে কোন অ্যাকাউন্টে অ্যাড হয়েছে দেওয়া আছে, টোটাল ব্যালেন্স দেওয়া আছে আমার অ্যাকাউন্টে, সব কিছু কিন্তু দেওয়া আছে। সো ইটস প্রুফড যে বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্র্যাক ব্যাঙ্কের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে সাথে সাথে, ইনস্ট্যান্ট। তো বন্ধুরা, আশা করি আপনি দেখে ফেলছেন যে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাঙ্ক বা সিটি ব্যাঙ্কে টাকা ট্রানজ্যাকশন করতে হয় বা ট্রান্সফার করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি বিকাশ ইউজার হয়ে থাকেন, অথবা আপনার যদি সিটি ব্যাঙ্ক বা ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগার কথা। আর একটা কথা না বললেই নয়, এই ধরনের আপডেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।